ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে চীনের শান্তি প্রস্তাব নিয়ে আজ সন্ধ্যায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে বৈঠক করবেন শি জিনপিং। এদিকে যুক্তরাষ্ট্র বলছে শির সফরই প্রমাণ করে যে ক্রেমলিনকে জবাবদিহতার আওতায় আনতে চায় না বেজিং। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাশিয়া সফর করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার স্থানীয় সময় বিকেলে ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শির সাক্ষাৎ হয়। ইউক্রেন যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী হিসেবে বেজিং এর ভূমিকা দেখতে চান শি। সোমবার পুতিন তাকে আশ্বাস দেন ইউক্রেন যুদ্ধ বন্ধে শির পরিকল্পনা নিয়ে তিনি আলোচনা করবেন। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর এই প্রথম কোনো বিশ্বনেতা রুশ প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন ক্রেমলিনকে কোনো জবাবদিহিতার আওতায় আনতে চায় না বেইজিং, আর তার জলজ্যান্ত প্রমাণ শির মস্কো সফর। ইউক্রেন ইস্যুতে পুতিনকে চাপ দিতে শির প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস। ইউক্রেনের শহর, হাসপাতাল, স্কুলে বোমা হামলা থামাতে, যুদ্ধ অপরাধ নৃশংসতা বন্ধ করতে এবং দেশটি থেকে সেনা প্রত্যাহারের জন্য প্রেসিডেন্ট পুতিনকে শি চাপ দেবেন বলেই আশা করছি আমরা। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউক্রেনে গোলাবারুদ সরবরাহ সংঘাতের সময় তার আস্থা বাড়িয়েছে। একই দিনে ব্রিটিশ বিচারমন্ত্রী ডমিনিক রাব জানান ইউক্রেনের অপরাধ উদ্ঘাটনের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতকে বিস্তৃত সহায়তা দিচ্ছে শান্তি ন্যায়ের পক্ষের সব দেশ। নিবিড় আমিন, News24। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর রাশিয়া সফরের একদিন পরে জাপানের প্রধানমন্ত্রী কিয়েভ সফর নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। এদিকে ক্রিমিয়ার উত্তরে কার্গো পরিবহনের সময় এক বিস্ফোরণে রাশিয়ার পাঠানো ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে বলে জানায় ইউক্রেন। অন্যদিকে রুশ কর্মকর্তারা বলছেন ওই এলাকায় ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভলোদিমির জেনেলিস্কির সঙ্গে সাক্ষাৎ করতে ইউক্রেনে আকস্মিক সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সোমবার নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক শেষে কিশিদা মঙ্গলবার ভারত থেকে কিয়েভের পথে যাত্রা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটি জাপানের প্রধানমন্ত্রীর প্রথম ইউক্রেন সফর, এমনকি এটি G7 গ্রুপের কোনো এশীয় সদস্যের প্রথম ইউক্রেন সফর, জানিয়েছে NHK। জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে একসঙ্গে কাজ করছে। এর আগে ইউক্রেনের উপর মস্কোর আক্রমণের বিরুদ্ধে কথা বলেছিলেন জাপানের প্রধানমন্ত্রী কিশিদা। গত বছর সতর্ক করে তিনি বলেছিলেন ইউক্রেন আগামীকাল পূর্ব এশিয়া হতে পারে। একদিকে রাশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট, আর অন্যদিকে ইউক্রেন সফরে জাপানের প্রধানমন্ত্রী ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ার উত্তরাঞ্চলে রেলপথ পরিবহনের সময় এক বিস্ফোরণে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়েছে বলে জানায় ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিস্ফোরণের কথা ঘোষণা করলেও এ হামলার পেছনে কে বা কারা রয়েছে তা বরাবরের মতোই স্পষ্ট করেনি ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে মস্কো ড্রোনের মাধ্যমে আক্রমণের বিষয়টি স্বীকার করলেও ক্ষয়ক্ষতির বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানায়নি। চন্দ্রানী চন্দ্রা, News24। যে কোনো সময়ে গ্রেফতার হতে পারেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদে রাজপথে নেমেছে ট্রাম্পের খ্যাপাটে সমর্থকরা। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় বাড়ানো হয়েছে নিউ ইয়র্ক ফেডারেল আদালতের নিরাপত্তা। তবে তার সমর্থকদের দাবি, 2024 সালের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতা ঠেকাতে নোংরা রাজনীতি করছে বাইডেন প্রশাসন। নিবিড় আবিনের আরেকটি ডেস্ক রিপোর্ট। নানা সময় বিতর্কিত মন্তব্য করে খ্যাপাটে হিসেবে পরিচিতি আছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবার পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় যে কোনো সময় তিনি হতে পারেন গ্রেপ্তার। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালত ভবনের বাইরে ব্যারিকেড স্থাপন করা হয়েছে। এই আদালতেই স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার মামলায় অভিযোগ গঠন করা হতে পারে ট্রাম্পের বিরুদ্ধে। নিজের গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়ে ট্রাম্পের টুইটের পরপরই কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে ট্রাম্পকে বিরত রাখতেই গ্রেপ্তারের এমন নাটক বলে অভিযোগ করছে ট্রাম্পের খ্যাপাটে সমর্থকরা। আমরা এখানে রাস্তায় ন্যায্য বিচার পাওয়ার জন্য এসেছি। তবে ট্রাম্প সমর্থকদের যে কোনো বিক্ষোভই শান্তিপূর্ণ হওয়া উচিত বলে সোমবার স্মরণ করিয়ে দিয়েছে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের সাবেক কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে প্রথমবারের মতো অপরাধ বিষয়ক মামলার অভিযোগ হবে এটি। মামলাটি বিচারের জন্য কঠিন হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাকে সম্ভবত নিউ ইয়র্কে প্রত্যর্পণ করা হতে পারে। যদি কোনো অভিযোগ জারি করা হয় এবং ট্রাম্প স্বেচ্ছায় সেখানে উপস্থিত না হন, তবে বিচারককে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে হবে। সেক্ষেত্রে ফ্লোরিডার একজন বিচারক এ ব্যাপারে জড়িত হতে পারেন, যিনি ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কে ট্রাম্পকে হস্তান্তর করার ব্যবস্থা করবেন। আশা করছি স্বেচ্ছায় নিউ ইয়র্কে উপস্থিত হবেন ট্রাম্প। সম্ভাব্য গ্রেপ্তারের বিষয়ে ট্রাম্প স্বাভাবিক আইনি প্রক্রিয়া অনুসরণ করবেন বলে জানানো হয়েছে তার পক্ষ থেকে। নিবির আমিন, News24। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের আর্লিংটন শহরের একটি স্কুলের সামনে স্থানীয় সময় সোমবার বন্দুক হামলায় এক ছাত্র মারা গেছে। এ হামলায় আহত হয়েছেন আরও একজন। সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রয়টার্স জানায়, পুলিশ শহরটির লামার হাই স্কুলের বাইরে সকাল 7টার কিছুক্ষণ আগে হামলার খবর পায়। ঘটনাস্থলে গিয়ে এক ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার। এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানায়, স্কুলটির কার্যক্রম সকাল 7:30 পর শুরু হওয়ার অধিকাংশ শিক্ষার্থী হামলার সময় স্কুলে পৌঁছায়নি। সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। খালিস্তান আন্দোলনকে কেন্দ্র করে থমথমে ভারতে পাঞ্জাব রাজ্য। নতুন করে আন্দোলনের ডাক দেয় শিখ নেতা অমৃতপাল সিংকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ। এর মধ্যে শতাধিক খালিস্তান পন্থীকে গ্রেফতার করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। ভারতে এই মুহূর্তে আলোচিত শিখ নেতা অমৃতপাল সিং। তৃতীয় দিনের মতো তাকে ধরতে চিহ্ন অভিযানে নেমেছে রাজ্য পুলিশ। এর মধ্যে তার শতাধিক সমর্থককে গ্রেফতার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে অমৃতপাল। ভারতীয় গণমাধ্যম বলছে, রাজ্যটিতে বিচ্ছিন্নবাদী খালিস্তান আন্দোলন নতুন করে গতি পাচ্ছে, যার নেতৃত্বে শিখ নেতা অমৃতপাল সিং। আন্দোলন ঘিরে রাজ্যে উত্তেজনা বিরাজ করায় ভুয়া খবর এড়াতে বন্ধ আছে ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক। নামানো হয়েছে র্যাপিড অ্যাকশন ফোর্স, তাদের সহায়তা করছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী। গণমাধ্যমের খবর স্বাধীন একটি দেশ প্রতিষ্ঠার ডাক দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন অমৃতপাল। তবে খালিস্তান আন্দোলন নতুন করে মাথাচাড়া দেওয়ার নেপথ্যে পাকিস্তানকে দায় দিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। তাদের মতে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিদেশ ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলো অমৃতপাল সিংকে কাজে লাগাচ্ছে। আরফুল ইসলাম, News24। 24 ঘন্টা বিশ্বে করোনা আক্রান্ত হয়ে 355 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 47,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা 68,26,00,000 ছাড়ল, আর 68,20,000 ছাড়িয়ে গেল মোট মৃত্যু। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে 2,881 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, প্রাণহানি হয়েছে 38 জনের। রাশিয়ার 10,000-এর অধিক আক্রান্ত হয়েছে। একদিনে 2,000-এর বেশি আক্রান্ত হয়েছে জাপানে। ফ্রান্সে শনাক্ত হয়েছে 1,000-এর অধিক করোনা রোগী। এখন পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছে 65,55,00,000-এর বেশি মানুষ। হ্যারি পটার এবং স্টার ওয়ার্সের জনপ্রিয় অভিনেতা পল গ্র্যান্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 56 বছর। গেল বৃহস্পতিবার বিকেলে লন্ডনের কিংস ক্রস রেল স্টেশনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। সোমবার সকাল 3:49 তার মৃত্যু ঘোষণা করা হয়। তার মেয়ে সোফি জেন গ্রান্ট স্কাই নিউজকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গ্র্যান্ট স্টার ওয়ার্সের জেডি রিটার্নে ইয়োক ও হ্যারি পটারে অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোনের একটি গবলিন চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও লেভিরন্থ ফর হুগল এ তিন স্টান্ট ডাবল হিসেবেও কাজ করেছেন। এছাড়াও তিনি কাজ করেছেন লিজেন্ড উইলো, দ্য ডেটের মতো চলচ্চিত্রে। এবার যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংকের মতো ঝুঁকিতে রয়েছে আরও 200 ব্যাংক। ইউএসএ টুডের একটি প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়, সোশ্যাল সায়েন্স রিসার্চ নেটওয়ার্কে প্রকাশ করা হয়েছে একটি নতুন সমীক্ষা, যা অনুমান করেছে প্রায় 186টি ব্যাংক এখন ধ্বংসপ্রাপ্ত সিলিকন ভ্যালি ব্যাংকের মতো লোকসানের ঝুঁকিতে রয়েছে। গবেষণা অনুসারে যদি 50% গ্রাহক হঠাৎ করে তাদের অর্থ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে ব্যাংকগুলির লোকসান হতে পারে। শেয়ার বাজারে ধস ও সুদের হার দ্রুত বৃদ্ধিকে এর মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে 3 দিনের ব্যবধানে 2 ব্যাংকের কার্যক্রম বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অনলাইন রিটেল প্রতিষ্ঠান অ্যামাজনের খরচ বাঁচাতে আরও 9,000 চাকরি কমানোর পরিকল্পনা করেছে, এক প্রতিবেদনে তথ্য জানায় বিবিসি। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, কাটছাঁট প্রধানত কাউন্ট কম্পিউটিং এবং বিজ্ঞাপন ক্ষেত্রগুলিতে পড়বে। এতে ঠিক কোন দেশগুলো প্রভাবিত হবে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি, তবে
কয়েক সপ্তাহের মধ্যে চাকরিগুলো বন্ধ হয়ে যাবে বলে জানায় অ্যামাজন। এ বিষয়ে বস অ্যান্ডি বলেছেন, এটি একটি কঠিন সিদ্ধান্ত, তবে এটি দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের জন্য সেরা হবে। এর আগে গেল জানুয়ারিতে অ্যামাজনের 18,000 চাকরি বাদ হয়েছিল। 92 বছর বয়সে পঞ্চমবারের মতো বিয়ের আসরে বসে যাচ্ছেন মিডিয়া মোগল ও ধনকুবের রুপোর্ট মারডক। এক প্রতিবেদনে জানায় বিবিসি, প্রতিবেদনটিতে বলা হয় এবারের বিয়ের কনে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর সাবেক পুলিশ পরামর্শক অ্যান লেসলি স্মিথ, বয়স 66 বছর। গেল বছরের সেপ্টেম্বরে ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে প্রথম দেখা তাদের। এবছরের গ্রীষ্মে বিয়ে করার কথা জানিয়েছে এই যুগল, এরই মধ্যে সেরেছেন বাগদান। এর আগে গেল বছরে চতুর্থ স্ত্রী জেরি হলের সাথে বিচ্ছেদ হয় রুপার্টের। আঙ্গুর ফল টক এই প্রবাদ প্রবচনটি আমরা সবাই জানি। এমন এক ঘটনা ঘটেছে ব্রিটিশ রেডিও উপস্থাপক ও টেলিভিশন ব্যক্তিত্ব রোমান ক্যাম্পের সাথে। ক্যাম্প বলেন, চকলেটের স্বাদ অনুশোচনার মতো, কিন্তু কি এমন ঘটেছে তার সাথে যার জন্য তার চকলেটের মিষ্টি স্বাদও তেতো হয়ে গেল? ক্যালিফোর্নি ব্র্যান্ডের ক্রিম এক চকলেট খাওয়ার সময় ছবি না তোলায় হারিয়েছে 13 লাখ টাকার পুরস্কার। চকলেটের সঙ্গে নিজের তোলা ছবি জমা দিলেই পেতেন প্রায় 13 লাখ টাকা। যুক্তরাজ্যে কোম্পানিটির বিশেষ প্রতিযোগিতার অংশ হিসেবে অর্ধেক সাদা আর অর্ধেক দুধের 186টি বিশেষ চকলেট বিভিন্ন দোকানে লুকানো ছিল। এর মধ্যে 6টির জন্য পুরস্কার ছিল 10,000 পাউন্ড আর 3টির জন্য 5,000 পাউন্ড। দেখতে ব্যতিক্রম হওয়ায় টুইটারে চকলেটটির একটি ছবি পোস্ট করে এর সম্পর্কে জানতে চেয়েই চকলেটটি খেয়ে ফেলেন রোমান। পোস্ট করা চকলেটের ছবিতে শুধু তার হাত দেখা গেছে। প্রতিযোগিতায় নিজের বোকামির জন্য হারালেন 13 লাখ টাকার এই পুরস্কার। আরবের সংস্কৃতি এবং ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে আমিরাতের আবিধানিতে হয়ে গেল জায়েন্ট ফেস্টিভ্যাল, শেখ জায়েদ ফেস্টিভ্যাল। আমিরাতের ঐক্যবদ্ধ সভ্যতা স্লোগানে উৎসবটি মুখরিত ছিল 1 মিলিয়ন দর্শনার্থীর পদচারণায়। তবে এবছর বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন না থাকলেও ফেস্টিভ্যাল নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের কমতি ছিল না। আবুধাবি থেকে মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতের মূল্যবোধে উজ্জীবিত একতার সভ্যতা বিকাশে গেল বছরের 18 নভেম্বর আল ওয়াত বাতে শুরু হয় শেখ জায়েদ ফেস্টিভ্যাল, যা চলতি বছরের 18 মার্চ পর্যন্ত চলে। আনন্দ, বিনোদন এবং সংস্কৃতিতে ভরা 120 দিনের বেশি সময় ধরে চলা এই উৎসবে নানা পারফরমেন্স এবং কার্যক্রম ছাড়াও প্রায় 4,000 ইভেন্ট অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও 30,000 দর্শনার্থী নিয়ে বর্ষবরণ করে অর্জন করে 4টি গ্রিনেজ ওয়ার্ল্ড রেকর্ড। আবুধাবির এই উৎসবের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য বিস্তৃতি, নিজেদের কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরা সহ বিভিন্ন দেশের সংস্কৃতি বিনিময়ের পরিবেশ সৃষ্টি করা। শুভল মাশাআল্লাহ তাইয়্যিব ওয়া উমুর তাইয়্যিব আলহামদুলিল্লাহ। প্রতি বছর নিয়ে এই বছরও দোকান নিছি, 2-3টা প্যাভিলিয়ন আমার দোকান আছে, এমনি অন্যান্য ফেস্টিভ্যালও আমার দোকান আছে। আমরা শেখ জায়েদ ফেস্টিভ্যালে কাজ করি, আমাদের অনেক বাংলাদেশি বাইরে আছে, আমরা এখানে অনেক ভালো আছি। সব দেশেরই মোটামুটি এখানে প্যাভিলিয়ন আছে, যে বাংলাদেশি আমরা হুক করছিলাম যে এখানে থাকবে, কিন্তু আনফরচুনেটলি এখানে নাই। ইনশাআল্লাহ ইন ফিউচার এখানে আমাদেরও প্যাভিলিয়ন হবে। তবে এবার বাংলাদেশের কোনো প্যাভিলিয়ন না থাকলেও বিভিন্ন প্যাভিলিয়নে অসংখ্য বাংলাদেশি স্টল তৈরি করে ব্যবসা করেছেন প্রবাসীরা। আগামী বছর বাংলাদেশিদের প্যাভিলিয়ন থাকবে বলে প্রত্যাশা প্রবাসী ও বাংলাদেশি ব্যবসায়ীদের। ধন্যবাদ।